আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সকলে অনেক ভালো আছেন, সুস্থ আছেন ইনশাআল্লাহ। আজকে হাজির হলাম স্মার্ট লিঙ্ক এবং ডেটিং অফারের দ্বিতীয় ভিডিও বা দ্বিতীয় পার্ট নিয়ে। যারা প্রথম পার্ট দেখেননি বা মিস করেছেন তারা অবশ্যই ডিসক্রিপশন বক্সে চেক করবেন, কষ্ট করে সেখানে লিঙ্ক দেওয়া আছে। আমার চ্যানেলের প্রতিটি ভিডিও খুবই কার্যকর হয়ে থাকে, আমি সর্বোচ্চ চেষ্টা করি ভালো কিছু দেওয়ার। যদি মনে হয় যে আপনি জীবনে কিছু করবেন তাহলে আপনি অ্যাডসেন্সের ভিডিওগুলো দেখতে পারেন, খুবই কার্যকর ভূমিকা রাখবে আপনার লাইফে ইনকাম করার জন্য। অবশ্যই ডেসক্রিপশন বক্সে সেগুলো লিঙ্ক আমি সেট করে রেখেছি। তো শুরু করছি কাজ, যেখান থেকে বাকি রেখেছিলাম আমরা সেখান থেকে শুরু করব। মিস করলে অবশ্যই আবারও বলছি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে পার্ট ওয়ানের, সেখান থেকে কষ্ট করে একবার দেখে নেবেন। ওকে, এটাকে জাস্ট আমি হচ্ছে সেন্টার নিয়েছিলাম, সেন্টার নিয়ে এসে মার্ক করে নিব। আর মার্ক করার পূর্বে কাজ করতে হবে, এখানে আপনি দুইটা বা তিনটা এখানে টেক্সট রাখতে পারেন একসঙ্গে। তো আমি যদি একটু এটাকে সিলেক্ট করে রাখি, সিলেক্ট হয়ে গেল, এবং এটাকেও সেমভাবে একটু সিলেক্ট করবো, বাট এটাকে সিলেক্ট করার অপশন নেই কারণ এটা অ্যাকচুয়ালি মাঝখানে রয়েছে এটা। তবে কালোটা হচ্ছে আমাদেরকে মাঝখানে রাখতে হচ্ছে, টেনে হচ্ছে যেভাবে হোক। এখন আপনার লার্নিং পেজটা পরিপূর্ণ রেডি হয়ে গেলে আপনাকে যেতে হবে হচ্ছে আরও একটা অ্যাকাউন্টের মধ্যে। আপনার এখানে এসে আপনাকে আপনার অফারের লিঙ্ক কিন্তু কপি করতে হবে, আপনি যে অফার নিয়ে কাজ করবেন আপনাকে সেই অফারের লিঙ্কটা কপি করতে হবে। এই যে কপি করে নিলাম, কপি করার পর এটাকে আমি এখন প্রমোট করবো বা প্রচার করবো। আপনাকে যে ট্রফিতে কাজ করতে হবে আমার কিন্তু কোনো মানা নেই, আপনি প্রচার করার জন্য বা প্রমোট করার জন্য আপনি যে কোনো ডেটিং অফার নিয়ে কাজ করতে পারেন। সেক্ষেত্রে আপনি স্মার্ট লিঙ্ক যেটা ক্লিক ডিলার রয়েছে সেখান থেকে করতে পারেন, ক্লিক ডিলার দিয়ে, বা চাইলে আপনার ট্রফিতে করতে পারেন। তো আমি ট্রফিটাই নিচ্ছি, ট্রফিতে লিডটা খুব সহজে চলে আসে বলে আমার আইডিয়া হয় আর কি, যদি মনে হয় এটা লিড ঠিকঠাক মতো দিয়ে দেয়, অনেক কোম্পানি হয়তো বা দেরি করতে পারে এটা মনে হয় আর কি, এজন্যই আমি আসলে ট্রফিকে বেছে নিচ্ছি। এখান থেকে এটাকে আমি মার্ক করে নিব, ওকে, দেন কপি করে নিচ্ছি। যে কোনো একটা অফার কপি করলেই হলো। কপি করার পর এখানে এসে কন্ট্যাক্ট উইথ মি লেখা আছে, লেখাটাকে মার্ক করব। এরপর লিঙ্কে ক্লিক করে দিব। খেয়াল করুন এখানে আমি যখন এই লাইনে ক্লিক করলাম, লাইনে ক্লিক করার পর কন্ট্যাক্ট উইথ মি এটাকে টাচ করে মোবাইল ফোনতে করলে টাচ করে ধরে রাখবেন, এভাবে মার্ক হয়ে গেছে। এবার দেখুন এই যে মাউস পয়েন্টের আঙ্গুল, এখানে কিন্তু একটা ক্রস গোল কিছুটা রয়েছে, এটাকে বলা হচ্ছে ইনসার্ট লিঙ্ক বা লিঙ্ক বাটন, আমি সহজভাবে লিঙ্ক বাটন বলি। এখানে লিঙ্ক বাটনে ক্লিক করছি, মেন নাম জানতে হবে এমন কোনো মানে নেই, আপনি চিনতে পারলেই হলো, কারণ কোনো অঞ্চলের গালি কোনো অঞ্চলের বলি তো বিভিন্ন শব্দ আছে ঠিক এরকমভাবে। আমি এখানে লিঙ্কটা বসিয়ে দিলাম, লিঙ্কটা বসিয়ে দেওয়ার পর এখানে ক্লিক করবো অ্যাপ্লাই। দেখুন অ্যাপ্লাই করার সঙ্গে সঙ্গে কিন্তু এই অংশটার নিচ দিয়ে একটা লাইন চলে এসেছে যেটাকে বলা হচ্ছে আন্ডারলাইন, আর এটা কালারটাও কিন্তু পরিবর্তন হয়ে গেছে, এটা লিঙ্ক হিসাবে কাজ করবে। এখন আমি এটাকে ক্লিক করে আবার যদি চাই যে কালার চেঞ্জ করবো বা পরিবর্তন করবো করতে পারি। আচ্ছা কালারটা এই যে পরিবর্তন, আমি এখানে এই কালারটা দিচ্ছি, তাহলে কি হবে এই লিঙ্কটা বুঝতে খুব সুবিধা হবে যেখানে লিঙ্ক দেওয়া আছে, কারণ আমরা জানি যে এই ব্লু কালারটা সবচেয়ে বেশি লিঙ্ক হিসেবে কাজ করে, মানে হচ্ছে যখনই কোনো কিছুর লিঙ্ক বানানো হয় তখন এই ব্লু কালারটাই বেশিরভাগ থাকে, এটা বোঝানোর চেষ্টা করলাম। এরপরে ক্লিক হিয়ার টু জয়েন উইথ মাই প্রাইভেট ভিডিও চ্যাটরুম, এটাকেও মার্ক করব। মার্ক করার পর সেমভাবে এখানে লিঙ্কে ক্লিক করে এখানেও আমি সেম লিঙ্ক দিব। আপনি চাইলে কিন্তু এক্সট্রা কোনো লিঙ্ক দিতে পারেন এখানে যদি আপনার মনে হয়। তাহলে আমি এটাকে মার্ক করার পর সেম ওয়েতে এটাকেও লিঙ্ক দিয়ে দিলাম, এবং এখানেও কালারটা আমি লিঙ্কের মতো রাখবো, যেটা দেখতে লিঙ্কের মতো মনে হবে। হয়ে গেছে, এরপর ক্লিক করে দিব এখান থেকে হচ্ছে পাবলিশ লেখাটার ওপরে। এখন বলা হচ্ছে ওয়েব অ্যাড্রেস, এখানে রাখলাম অ্যাঞ্জেলিনা উইথ ডেটিং টাইম, অ্যাঞ্জেলিনা ডেটিং টাইম দেওয়া আছে, উইথ শব্দটা এখানে দেওয়া নেই। এরপর এখানে পাবলিশ করে দিব, মনে রাখা ভালো খুব সাবধানের সাথে। সার্চ সেটিং দেওয়া রয়েছে এখানে, দেওয়া আছে রিকোয়েস্ট পাবলিক সার্চ ইঞ্জিন নট টু ডিসপ্লে, এখানে যদি আপনি টিক মার্ক দেন, গুগলে কখনো কেউ কোনো অপশন যেমন হচ্ছে ডেটিং টাইম লিখে সার্চ করলে কিন্তু, যেহেতু আমার টাইটেলটা হচ্ছে অ্যাঞ্জেলিনা ডেটিং টাইম, সেটার গুগলে শো করার পসিবিলিটি আছে, যদি আপনি টিক মার্কটা দিয়ে দেন তাহলে গুগলে এটা দেখাতে নাও পারে। এখন ক্লিক করছি পাবলিশ লেখার ওপরে, ইওর সাইট হ্যাজ বিন পাবলিশড সাকসেসফুলি। এখন এখানে আমি লিঙ্কের উপরে ক্লিক করছি, কপি লিঙ্ক, এবার প্লাস আইকন দেওয়া আছে আমি এখানে ক্লিক করছি। দেখুন দেওয়া হচ্ছে পাবলিশ সাইট, এখানে ভিউয়ার্স, এখানে রেস্ট্রিক্টেড, আমি এখানে ক্লিক করে দিব, এটা পাবলিক করাই আছে কিন্তু আমার। এরপরে কপি পাবলিশ সাইট লিঙ্ক, আপনি এই লিঙ্কটা কপি করতে পারেন, ডান, অথবা এখান থেকে এখানে ক্লিক করতে পারেন, তাও কিন্তু এই লিঙ্কটাই কপি হবে, একই জিনিস। এরপর আমি দেখব যে আসলে এটা পাবলিশ করে দিই একটু, গট ইট, ওকে।
একটা বিষয় মনে রাখবেন যে এখানে আমি যে লেখাগুলো লিখেছি এগুলো আপনাকে শেখানোর উদ্দেশ্যে, মার্কেটিং করার উদ্দেশ্যে না, আপনি কিভাবে করবেন তা বোঝানোর উদ্দেশ্যে আমি পরিপূর্ণ চেষ্টা করেছি এখানে এই ব্যাপারগুলো। আপনি কিন্তু এগুলোকে যেমন কন্ট্যাক্ট উইথ মি লেখাটাকে কাট করে নিচ্ছি, এখান থেকে কাট করে নিলাম, এখানে একটা লিঙ্ক থাকলো, আমি এখানে ক্লিক করছি আবারও টেক্সট বক্স, একটা টেক্সট বক্স নিচে আসলে এখানে মার্ক করে দিলাম, ওকে। এখন দেখুন কন্ট্যাক্ট উইথ মি একটা টেক্সট তৈরি হয়েছে, এটা কালারটা আমি এক্সট্রা ব্যাপারে চেঞ্জ করে রাখবো, যেমন পিঙ্ক কালার রাখতে পারি, ওকে। আপনি কিন্তু লেখাটাকে আরও বেশি বড় করতে পারেন যদি চান, তাহলে আপনার ইচ্ছা হলে, ওকে। কন্ট্যাক্ট উইথ মি, অথবা আপনি লিখতে পারেন এখানে এফ উইথ মি, এফ মানে কি বুঝতে পারছেন, ফালতু বাই, বুঝতে পারছেন কি ব্যাপারটা, আচ্ছা ওটা লিখতে পারেন আপনি এখানে, ফালতু বাই উইথ মি বা ফালতু উইথ মি, আপনি ইত্যাদি বিষয় লিখতে পারেন আপনার কাস্টমারকে আকর্ষণ করার জন্যে। আমি লিখতে পারবো না কারণ এটা পাবলিক প্লেস রয়েছে বর্তমানে, ইউটিউব মানে পাবলিক প্লেস ধরে নিতে পারেন আপনি, যে কারণ সবাই দেখবে এটা। যাই হোক, এটা আমি চেঞ্জ করছি না, আমি এটাকে হচ্ছে এইভাবে রেখে দিব, গুড গুড, আচ্ছা এভাবে থাকা পাতো, স্যাম্পল আর স্যাম্পল এভাবে রেখে দিই, সমস্যা নেই। জাস্ট এর সাইজটাকে একটু বড় করে দিব যেন সহজেই নজর কাড়ে সবার, আপনারও, ওকে। এখন এই লেখাগুলোকে আপনি চাইলে সবগুলোকে বড় করতে পারেন, চাইলে এগুলোকে স্যাম্পল রাখতে পারেন। ক্লিক করছি পাবলিশ লেখার উপরে, আচ্ছা হয়ে গেল পাবলিশিং করা। এখন যেহেতু পাবলিশিং করা হয়ে গেছে, এখন আমরা জাস্ট এখানে ক্লিক করবো কপি লিঙ্কে, অথবা লিঙ্ক আমাদের কপি হয়ে আছে, যাবো অন্য একটা ব্রাউজারে বা সেম ব্রাউজারে। তো আমি এখানে অন্য একটা ব্রাউজার পছন্দ করবো যেটাতে আমার দেখতে সুবিধা হবে, এই জন্য আসলাম মজিলা ফায়ারফক্স। এখানে আমার লিঙ্কটা পেস্ট করে দিলাম, সাইটের লিঙ্কটা এখানে আমি পেস্ট করার পর জাস্ট একে ব্রাউজিং করবো, ওপেন করছি। এখন ওপেন করার পর দেখতে পাচ্ছি আমাদের পেজটা ঠিক এরকমভাবে শো করছে, ব্যাপারটা কিন্তু বেশ আকর্ষণীয় মনে হচ্ছে, আপনিও আকর্ষিত হয়ে গেছেন কিনা কে জানে। যাই হোক, খবরটা এখানে ক্লিক করবেন না, তা কিন্তু আমার ক্ষতি হবে, ক্ষতি হবে না, মজা করলাম। এখানে আসার পর যখন পাবলিক কন্ট্যাক্ট উইথ মি বা ক্লিক হেয়ার টু জয়েন উইথ মাই প্রাইভেট ভিডিও চ্যাট এখানে ক্লিক করবে, তখন কিন্তু ডাইরেক্টলি আমাদের অফারে ক্লিক করছে, যেটা আমাদের ট্রফি বা ক্লিক ডিলারে লিড হিসেবে কাজ করবে। আপনার কাস্টমার এখানে ক্লিক করার পর একটা সাইট ওপেন হবে, যেখানে তাকে লগ ইন বা সাইন আপ করতে হবে, নাম ফোন নাম্বার ইমেল দিয়ে লগ ইন করতে হবে, সরি সাইন আপ করতে হবে বা সাইন মানে অ্যাকাউন্ট খুলতে হবে, বাংলা কথা অ্যাকাউন্ট খুলতে হবে। অ্যাকাউন্ট খোলার পর সে তাকে লগ ইন করতে হবে, লগ ইন করলেই আপনার কাজ শেষ, আপনি লিড পেয়ে গেছেন, আপনি এখান থেকে $2 বা $3 পাবেন। এখন প্রশ্ন করুন নিজেকে যে $2 সমান আপনি প্রফিট করছেন বাংলাদেশি টাকায় 200 টাকা, আমি ধরছি সেটা $150, মানে $2 সমান $150 ধরছি আমি, এই টাকাটা আপনাকে কে দেয়? আপনি আমার ভিডিও দেখছেন, আপনাকে আমি টাকা দিব, দেব না। ব্যাপারটা হচ্ছে আপনি এটা চিন্তা করতে পারেন যে আপনার এখানে সময় লাগলেও আপনি কিন্তু টাকা ইনকাম করতে পারবেন, যা পৃথিবীর কেউ আপনাকে ফ্রিতে দেবে না ফ্যামিলি ছাড়া। আর আপনি ছেলে মানুষের জন্ম নিলে তো কোনো প্রশ্নই আসে না, টাকা লাগবে লাইফে যেখানে যান। তো এটা হচ্ছে আপনার লার্নিং বেস তৈরি করার সিস্টেম। এখন আমরা যেমন প্রমোটে যে লিঙ্কটা এখানে আমরা পেস্ট করলাম, সেই লিঙ্কটা কিন্তু আমাদের কপি হয়ে আছে, চাইলে কিন্তু আপনি আপনার সাইটে এসে আপনার সেম লিঙ্কটা, এই যে এখানে লিঙ্ক দেওয়া বাটন দেওয়া আছে একটা উপরে, এখানে ক্লিক করে কপি লিঙ্ক ক্লিক করতে পারেন। এরপর কাজ হচ্ছে প্রমোট করা। এখন গুগলে গিয়ে সার্চ করবো gg.gg, সার্চ করলাম gg.gg লিখে সার্চ করলাম URL শর্টনার। সার্চ করার পর আপনার যেই লার্নিং পেজের লিঙ্ক যেটা আমরা এখন তৈরি করলাম, সেই লিঙ্কটাকে কপি করে নিয়ে এসে এখানে আপনি বসিয়ে দিবেন, এরপর শর্টেন URL-এ ক্লিক করে দিবেন। দেখুন চলে এসেছে gg.gg/14dfshh, এটা হচ্ছে আপনার অফারের লিঙ্ক। এখন যদি আমি এই লিঙ্কটাকেও অন্য একটা ব্রাউজার দিয়ে ওপেন করি, তাহলে দেখবো যে সেম অফার আমার সামনে ওপেন হয়েছে। আমি বাস্তববাদী মানুষ, তাই এটু প্রমাণ করে দেখাতে চেষ্টা করছি, যদি ওগুলো ভালো লাগে না, কারণ এইটাতে দেখানোর আসলে আহামরি এমন কিছু নেই, বেশি কথা বলা যাবে না তাই না। পেস্ট করে দিলাম, এরপরে ওপেন করছি, সেম জিনিস। আমি যদি এখানে আমার মেইন অফারের লিঙ্কটা পেস্ট করে, দেখুন খেয়াল করুন আমি দুইটা ট্যাব নিচ্ছি, এখানে এই যে আমার একটু মাউস পয়েন্টে দয়া করে খেয়াল করবেন প্লিজ, এখানে site.google.com/view/angelina-dating-time/home, এটা ওপেন করলে আমার যে অফার ওপেন হচ্ছে, আমি gg.gg/14dfshh এটা ওপেন করলে সেম অফার পাচ্ছি। তার মানে আমি শর্ট লিঙ্ক কেন করলাম,
যখন আপনি শর্ট লিঙ্ক নিয়ে মার্কেটিং করবেন ফেসবুকে হোক, টুইটারে হোক, লিঙ্কডিনে হোক, তখন কিন্তু আপনি খুব সহজভাবে ট্রাফিক ধরতে পারবেন এবং এই অফার প্রমোট করলে, মানে এই লিঙ্কটা প্রমোট করলে আপনার অ্যাকাউন্টের কোনো ক্ষতি হবে না। ধরুন আপনি ফেসবুকে মার্কেটিং করবেন, তো আপনি ফেসবুকে প্রমোট করলে আপনার ফেসবুক অ্যাকাউন্টের কোনো ক্ষতি বা ওয়ার্নিং হবে না। যদি ভিডিওটি ভালো লাগে কমেন্ট করতে পারেন, দেখা হচ্ছে পরের পার্টে। আজকে এখানে বিদায় নিচ্ছি, আর যারা লাইফে কিছু করতে চান, যে আপনি ইনকাম করে কিছু একটা করবেন, তাহলে ডিসক্রিপশন বক্সে অ্যাডসেন্সের লিঙ্ক দেওয়া আছে, কষ্ট করে সেই ভিডিওগুলো দেখবেন, প্রচুর কার্যকরী ভূমিকা রাখবে আপনার লাইফে ইনকাম করতে হলে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।